আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন اصلي ওয়া আসালিম تسلیমান কাসীরা ওয়া মান তাবিউহুম বিহসান ইলা ইয়াউমিদ্দিন আম্মা সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে আমাদের এ প্রোগ্রাম দেখছেন প্রশ্নোত্তর ইসলাম আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বন্ধুগণ আমরা কত না কত প্রশ্নের সম্মুখীন হই বান্দী করার ক্ষেত্রে কত রকমের যে প্রশ্ন আমাদের জীবনে এসে যায় যদি আমাদের এই প্রশ্নগুলো শোনা এবং জানার মাধ্যমে মনে রাখতে পারি তাহলে আমরা অনেক সময় অনেক প্রকার সমস্যার সমাধানের উত্তরণ ঘটিয়ে আমরা আমাদের এবাদত পূর্ণ জীবনকে আমরা পরিচালিত করতে সক্ষম হব বন্ধুগণ আজকেও আপনাদের সামনে একটি এরকম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যা জীবনের প্রতিটি পরতে পরতে আমাদের কাজে লাগবে এবং এটা হয়ে যায় অনেক সময় এটা অনেক সময় হয়ে যায় এখন যে প্রশ্নটি আপনাদের সামনে উপস্থাপন করবো তা হলো এই যে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে অপবিত্র অবস্থায় ছাড়াই যদি নামাজ আদা করে তাহলে তার হুকুম কি এরকম একটি প্রশ্ন করা হয়েছিল আপনার শেখ শামাহাতু শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রাহমাহুল্লাহকে প্রশ্নটি ছিল এরকম যে প্রশ্নকারী বলছেন যে আমি ভ্রমণকারী এক শহর থেকে অন্য শহর কি করি পরিভ্রমণ করি পরিভ্রমণ করি যখন আজান হয় তখন আমি মসজিদে এরকম এক সময় এক মদিনাতে গেলাম এক শহরে গেলাম যেখানে মোয়াজ্জেন আজান দিল জোহর নামাজের জন্য জোহর নামাজের জন্য আমি জোহর নামাজ কসর আদায় করলাম অজু ছাড়াই অজু করলাম না ওজু ছাড়াই মসজিদে ঢুকে দুই রাকাত যেহেতু চার রাকাত বিশিষ্ট নামাজ জোহরেন আমি দুই রাকাত কসর আদা করলাম তো বলতেছেন যে আমি এটা জানতাম যে আমি কি অপবিত্র অবস্থায় আছি এবং পানিও আছে এবং সেখানে তায়ামুম করার মতো মাটিও পাওয়া যাচ্ছে তারপরও তারপরও সে কি করছে জেনে বুঝে অপবিত্র অবস্থাতে আমি কি করতেছি আমি নামাজ আদা করতেছি যখন আমি মদিনাতে ফিরে আসলাম আমার নিজ শহরে তখন খুব আমি অনুতপ্ত হচ্ছি আমি খুব অনুতপ্ত হচ্ছি এবং প্রাশ্চিত্ত করতেছি প্রাশ্চিত্ত করতে আহ আরে এই কাজটা তো আমার ভুল হয়ে গেছে বা ভুল এমতো অবস্থায় এমতো অবস্থায় আমি যে নামাজ আদা করেছি অজু অব অজু ছাড়াই ইচ্ছাকৃতভাবে সেই নামাজটাকে কি আমাকে ফিরিয়ে পড়তে হবে পুনরায় আদায় করতে হবে নাকি তার কাফফারা দিলেই চলবে নাকি তার কাফারা দিলেই চলবে এই বিষয়ে শামাহাতু শেখ ইবনে বাজ রাহেমাহুল্লার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল তখন শামাহাতু শেখ তার উত্তরে বলছেন যে যে ব্যক্তি এমন কাজ করবে বা করেছে তার উপরে অজীব হল যে সে কি করবে তো করবে সে তোবা করবে কেননা সে খুব ঘৃণিত খুবই ঘৃণিত কাজ করেছে সে এই কাজটি খুবই ঘৃণিত কাজ করেছে কারণ যে সে পানি ব্যবহার করতে সক্ষম তায়াম করতে সক্ষম সবকিছু করতে সে সক্ষম এমতো অবস্থায়ও সে ইচ্ছাকৃতভাবে কি করেছে এ কাজটি সম্পাদন করেছে এ কাজটি সুসম্পন্ন করেছে অতএব এটি অত্যন্ত ঘৃণিত কাজ এটি অত্যন্ত ঘৃণিত কাজ বরঞ্চ এটাও বলা যাবে যে ওলামাদের আহলুল এলেমদের ঐক্যমতে তাকে কাফের বলে ও গণ্য করেছে সে বলে ওগণ্য গণ্য হবে সে কুফরির অন্তর্ভুক্ত হয়েছে সে কুফরি করেছেন বলেও এটা কি হবে ওলামাদের ঐক্যমতের ভিত্তিতে গণ্য হবে ফজিলাতুর শেখ শেখ বলছেন যে তার জন্য আল্লাহ কাছে নিরাপত্তা কামনা করছি নিরাপত্তা কামনা কারণ সে এই পবিত্র তা অর্জন করার যে বিষয়টি অর্থাৎ অজুটিকে সে কি করেছে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করেছে খুব হেয় জ্ঞান করেছে শুধু হেয় জ্ঞান করে নাই বরঞ্চ সে এটার সাথে খেলাধুলা করেছে খেলতামাশা করেছে আর এ খেলতামাশা করার কারণে সে কী হয়েছে যেহেতু সে পবিত্র ছিল না অপবিত্র অবস্থায় নামাজ আদা করেছে এটা নামাজ বর্জন করা পরিত্যাগ করারই অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে নামাজ পরিত্যাগ করারই অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে আহলুল এলেমেরা দৃঢ়তার সঙ্গে বলছেন যে যেহেতু নামাজ পরিত্যাগকারী নামাজ পরিত্যাগকারী নামাজ কাফের অতএব কিছু হয়ে যাওয়ার ওই সম্ভাবনা সে কি করবে তো করবে যদি সে তো করে আল্লাহ রাবুল আলমিন তার তো কবুল করবে আল্লাহ রাবুল্লা আলমিন তবা অবশ্যই কবুল করবে যদি সে তবা করে তাই তার উচিত যে সে আল্লাহর দিকে ফিরে এসে কায়মনু বাক্যে অনয় বিনয় করে আল্লাহ রাবুল্লা আলমের কাছে কি করবে তবা করবে তবা করবে কেননা সে তিনি যে পাপটি সংগঠিত করেছেন এটি খুবই বড় অপরাধ এটি খুবই বড় অপরাধ এবং ঘৃণিত অপরাধ খুবই বড় অপরাধ এবং ঘৃণিত অপরাধ তাই তার উপরে উচিত হলো যে সে অনত বিলম্বে তবা করবে আল্লাহর দিকে ফিরে আসবে এবং অনুতপ্ত হবে এবং অনুতপ্ত হবে আর এটা করার মধ্য দিয়ে সে দিনকে কি করেছে হেও জ্ঞান করেছে সে দিনকে হেও জ্ঞান করেছে এই এস্তেহেজা করাটা কোনো বিধান নিয়ে দিনের কোনো বিধান নিয়ে এস্তেহেজা করা অর্থাৎ তুচ্ছ তাচ্ছিল্য করা বা হেও প্রতিপন্ন করা বা হেও জ্ঞান করা এটি দিনে দিনকে তুচ্ছ তাচ্ছিল্য করারই কি নামান্তর নামান তাই সে যেহেতু বিনা অজুতে বিনা তায়ামমে কি করেছে নামাজ ইচ্ছাকৃতভাবে নামাজ আদা করেছে তাই তার উচিত যে সে তোবা করবে এটাও আমাদের উচিত বলে রাখা উচিত যে জেনে রাখা উচিত যে যদি পানি বিদ্যমান থাকে পানি বিদ্যমান থাকে আর যদি পানি ব্যবহার সক্ষম হয় তাহলে সেক্ষেত্রেও যদি সে পানি ব্যবহার করতে সক্ষম পানি মজুদ উপস্থিত রয়েছে তারপরও সে যদি তায়ামুম করে নামাজ পড়ে তবু এটি তার জন্য কি হবে না জায়েজ হবে না তার জন্য জায়েজ হবে না অতএব পরিশেষে আমরা বলতে পারি এটাই যে এ কাজটি অত্যন্ত ঘৃণিত কাজ এবং অত্যন্ত খারাপ এবং নিকৃষ্টতম বড় অপরাধ বড় অপরাধ বরঞ্চ বিশুদ্ধ মত অনুযায়ী বলব যে এটি কুফরের নামান্তর কারণ এটা দিনের সাথে কি করা হয়েছে খেল তামাশা করা হয়েছে দিনের সাথে খেল তামাশা করা হয়েছে তাই আমরা দোয়া করি যে আল্লাহ রাবুল্লাহ আলমিন যেন তাকে কী করে নিরাপত্তা দান করে নিরাপত্তা দান করে এবং সে অনুতপ্ত হয়ে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে তৌবা করবে এবং এমন তো বা করবে যে সে সে কাজ থেকে ফিরে আসবে এবং দৃঢ় প্রত্যয় ঘোষণা করবে যে আর কখনও যতদিন বেঁচে থাকবে আর কখনো এরকম কোনো কাজে সে উদ্বুদ্ধ হবে না বা কখনো এরকম কাজ করবে না শেখ বলতেছেন যে আমরা তার জন্য আমাদের জন্য এবং তার জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে হেদায়েত কামনা করছি আল্লাহ রাবুল্লাহ আলামিন জন্য আমাদেরকে এবং তাকে পূর্ণ হেদায়ত দান করেন হেদায়ত দান করেন আমরা অত্যন্ত একটি চমৎকার প্রশ্ন শুনলাম যদি আমাদের কখনো জীবনে এরকম কিছু ঘটে যায় তাহলে আমরা যেন এগুলো থেকে আমরা যা শিখলাম যা জানলাম আমরা তা যেন আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করি এবং আমরা এই সমস্যার উত্তরণ ঘটাই আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এটা বোঝার এবং জানার তৌফিক দান করুন মুসলিম فاستغفروه انه هو الغفور الرحيم السلام عليكم ورحمه الله وبركاته